দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর সংগ্রহে নিউ ইয়র্কে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। কায়েস, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেখানে? সিফাত, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে আমি আসলে নিউ ইয়র্ক সিটিতে রয়েছি। তো প্রথমেই আপনাকে বলে রাখি যে নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে কিন্তু পরিস্থিতি খুবই স্বাভাবিক, অর্থাৎ এখন রাত বাজে 5টা পার হয়ে গেছে, সকালের দিকে চলে যাচ্ছে। তো আপনি জানেন যে নিউ ইয়র্ক সিটি মূলত ডেমোক্র্যাট অধ্যুষিত থাকার কারণে এখানে কিন্তু খুব বেশি যে নির্বাচনী ফলাফলের যে উত্তাপ আমরা যেটি দেখে থাকি সাধারণত, তার ঢেউ কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আমরা দেখতে পাচ্ছি না। কারণ নিউ ইয়র্ক সিটিতে যেহেতু ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে এবং ডেমোক্র্যাট শিবির, কিন্তু যখন মধ্যরাত থেকে যখন খবর আসতে থাকলো যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী তিনি জয়লাভ করছেন এবং তিনি জিতে যাচ্ছেন, তখন থেকেই কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত হয়ে আসে এবং যে যার মতো আসলে তারা ঘরে ঢুকে গেছেন। তো এখন পর্যন্ত যে ফলাফল, আসলে ডোনাল্ড ট্রাম্প 267টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন এবং 224টি পেয়েছেন কমলা হ্যারিস। তো ওই অবস্থায় আছে এখন যে সুইং স্টেট, অর্থাৎ দোদুল্যমান রাজ্য যে কয়েকটি ছিল তার মধ্যে মিশিগান, উইসকনসিন, নেভাদা, এই রাজ্যগুলো, 4টি রাজ্যের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু পপুলার ভোটের যে গণনা, সেই গণনা শেষে দেখা যাচ্ছে যে 80-90% ভোট গণনা শেষে দেখা যাচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। অর্থাৎ এই কয়টি রাজ্য মিলে যে কটি ইলেকট্রাল ভোট আছে সেই ভোটও যদি কমলা হ্যারিস পান, তারপরেও কিন্তু তিনি জিততে পারবেন না। আর ডোনাল্ড ট্রাম্পের মাত্র আর 3টি ইলেকট্রাল কলেজ ভোট লাগবে। সেই হিসেবে এখন বলাই যায় যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করেছেন এবং তার যে সমর্থকরা রয়েছেন গোটা যুক্তরাষ্ট্র জুড়ে, তারা কিন্তু জয় উৎসব শুরু করে দিয়েছেন, উল্লাস শুরু করে দিয়েছেন। এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প বিজয় ভাষণও দিয়েছেন, তো জয়ের একটা উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। এবং যুক্তরাষ্ট্রের যে 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, এটি কিন্তু এখন একেবারে বলাই যায়। তো বাকি এই যে রাজ্য কয়েকটির ফলাফল আছে সেটিও আশা করি যে ভোর নাগাদ চলে আসবে, অর্থাৎ এখন 5টা বাজে, হয়তো আরো 2-1 ঘন্টার মধ্যেই সব ফলাফলে চলে আসবে এবং তখন একেবারে পরিষ্কার হয়ে যাবে তার জয়ের বিষয়টি, ডোনাল্ড ট্রাম্পের জয়ের বিষয়টি। তো মোটামুটি ফলাফল কেন্দ্রিক এই ছিল এখানকার অবস্থা। ধন্যবাদ।